সবাইকে আর শুভেচ্ছা ডিএমএস টিসিং এর পক্ষ হতে তো বন্ধুরা আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের ফ্লেক্সিবল বাজেট অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা ক্লাসে আমি এই অধ্যায়ের বেসিক এবং দুইটি বোর্ড কোশনের সমাধান করে দেখিয়েছিলাম আজকে আমাদের ক্লাস নাম চার আজকে আমি আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো এই অঙ্কটি মূলত ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এবং বিবিএস এর পরীক্ষায় তিনবার এসেছে তো এইখানে প্রশ্নপত্রে বলা আছে যে দ্য মান্থলি বাজেটস ফর দ্য ম্যানুফ্যাকচারিং ওভার অফ এ কনসার্ন ফর টু লেভেলস অফ অ্যাক্টিভিটি আর এস অর্থাৎ একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মাসিক বাজেট দেওয়া আছে দুইটি লেভেলে অর্থাৎ এখানে কিন্তু ওই প্রতিষ্ঠানটি দুইটি ক্যাপাসিটি লেভেলের বাজেটের মান দেয়া আছে প্রথমে লেখা আছে ক্যাপাসিটি লেভেল প্রথমে আছে 60% ক্যাপাসিটি আর আছে 100% ক্যাপাসিটি এবার লেখা আছে বাজেট প্রোডাকশন ইউনিটস অর্থাৎ 60% ক্যাপাসিটিতে তাদের উৎপাদন করা হয় 600 ইউনিটস এবং 100% ক্যাপাসিটিতে তাদের উৎপাদন করা হয় 1000 ইউনিটস এরপরে এক্সপেন্স দেয়া আছে প্রথমে দেয়া আছে ইনডাইরেক্ট ওয়েজেস এরপর দেয়া আছে ম্যাটেরিয়ালস এরপর দেয়া আছে মেইনটেনেন্স পাওয়ার অ্যান্ড ফুয়েল এবং ডেপ্রিসিয়েশন আর দেয়া আছে ইন্স্যুরেন্স এইখানে দেখো বন্ধুরা এই উৎপাদনকারী প্রতিষ্ঠানের দুইটি দেয়া আছে ক্যাপাসিটি লেভেল একটি হচ্ছে যদি তারা ষাট ক্যাপাসিটি ইউজ করে আর যদি তারা সম্পূর্ণ ক্যাপাসিটি ইউজ করে অর্থাৎ তারা যতটা পণ্য উৎপাদন করতে পারত তাদের সর্বোচ্চ ক্যাপাসিটি ইউজ করে সেটি হচ্ছে তখন তাদের কতটা উৎপাদন হতো সেটি দেওয়া আছে এখানে দেওয়া আছে ছয়শ আর এইখানে দেওয়া আছে ওয়ান ইউনিটস এবারে এই দুইটি ক্যাপাসিটি লেভেলের যাবতীয় খরচ দেওয়া আছে তো বন্ধুরা এইখানে আমার প্রথমে রিকোয়ারমেন্ট ওয়ানে বলা আছে যে ইন্ডিকেট হুইস অফ আইটেমস আর ফিক্সড ভেরিয়েবেল অ্যান্ড সেমি ভেরিয়েবেল অর্থাৎ এখানে আমাকে নির্ণয় করতে হবে যে বা চিহ্নিত করতে হবে যে এই যে খরচগুলি দেওয়া আছে এর মধ্যে কোনগুলি ফিক্সড কোনগুলি ভেরিয়েবেল আর কোনগুলি সেমি ভেরিয়েবেল বা সেমি ফিক্সড তো দেখো বন্ধুরা এটি কিন্তু খুব সহজেই ইন্ডিকেট করা যায় এর জন্য কোনো প্রকার এত বড় শখের আবশ্যকতা নেই তথাপি এই অঙ্কটিকে আমি তোমাদের সামনে সঠিক রূপে এবং তোমাদের সামনে ব্যাখ্যা করার জন্য আমি এই বন্ধুরা আমি একটি শখ করলাম যেখানে আমি পাঁচটি দিলাম কলাম প্রথমে হচ্ছে আইটেম ভেরিয়েবল রেট ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট আর ক্লাসিফিকেশন এখন দেখো বন্ধুরা আমি বলেছিলাম যে ভেরিয়েবল কস্ট এটা হচ্ছে সেই খরচগুলি যেগুলি উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় অর্থাৎ যে খরচগুলি উৎপাদন বৃদ্ধি করলে সমানুপাতিক হারে বৃদ্ধি পায় তার নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট আর এই যে ভেরিয়েবল কস্ট এর কিন্তু পার ইউনিট একই থাকে শুধুমাত্র টোটাল কস্ট চেঞ্জ হয় আর হচ্ছে ফিক্সড কস্ট উৎপাদন বৃদ্ধি করলেও যেই খরচের কোনো প্রকার বৃদ্ধি ঘটে না অর্থাৎ এই যা ছিল আমার খরচ আর এই ক্যাপাসিটিতেও একই পরিমাণ খরচ হবে অর্থাৎ যখন আমি উৎপাদন করবো ছয়শো ইউনিটস পণ্য তখন আমার যেই খরচ হবে ঠিক ওই একই রূপ খরচ হবে যখন আমি উৎপাদন করব এক ইউনিটস তো এর নাম হচ্ছে ফিক্সড এক্সপেন্স আর এই যে ফিক্সড এক্সপেন্স এর কিন্তু টোটাল কস্ট মোট ব্যয় একই থাকে কিন্তু পার ইউনিট খরচ চেঞ্জ হয়ে যায় আর হচ্ছে সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড কস্ট এটি হচ্ছে সেই খরচ যার মধ্যে কিছু অংশ থাকে ভেরিয়েবল আর কিছু অংশ থাকে ফিক্সড আমি এই বিষয়ে আরো বিস্তারিত বলেছিলাম ক্লাস নাম ওয়ানে অর্থাৎ এই অধ্যায়ের ক্লাস নাম ওয়ানে যারা দেখনি তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন থেকে লিংক সংগ্রহ করে দেখে নিও এখন দেখো বন্ধুরা এই ব্যয়গুলিকে চিহ্নিত করার জন্য আমার প্রয়োজন হবে যার নাম হচ্ছে ভেরিয়েবেল রেট আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে এই যে ভেরিয়েবেল রেট এইখানে প্রশ্নপত্রে কোনো প্রকার সরাসরি রেট দেওয়া নেই আর এই যে চিহ্নিত করার জন্য যে রেট একান্ত প্রয়োজন সেই রেটটি বের করার মোটামুটি চারটি নিয়ম আছে আমি এই সম্পর্কে বিস্তারিত বলেছিলাম ক্লাস নাম ওয়ানে এই চারটি নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে হাই অ্যান্ড লো পয়েন্টস মেথড বা রেঞ্জ মেথড এরপর হচ্ছে ইকুয়েশন মেথড এরপর হচ্ছে লিস্ট মেথড এরপর হচ্ছে গ্রাফ মেথড তবে আমি বলেছিলাম যে এই অঙ্কগুলি করার জন্য সব থেকে সহজ হচ্ছে হাই অ্যান্ড লো পয়েন্টস মেথড বা রেঞ্জ মেথড এবং সেই ক্ষেত্রে আমার সূত্র হচ্ছে হাইয়েস্ট কস্ট আমি এখান থেকে বাদ দিব লোয়েস্ট কস্ট আমি ভাগ দিব হাইয়েস্ট প্রোডাকশন ইউনিটস বিয়োগ দিব এখান থেকে লোয়েস্ট প্রোডাকশন ইউনিটস এখন দেখো বন্ধুরা আমি এইখানে কিন্তু এই সূত্রটি প্রয়োগ করবো আমি প্রথমেই লিখলাম আইটেম ভেরিয়েবল রেট এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট এটি ক্লাসিফিকেশন এখন দেখো বন্ধুরা এইখানে আমি কোন প্রকার সেমি ভেরিয়েবলের জন্য কলাম করলাম না কারণ এই যে মূলত সেমি ফিক্সড বা সেমি ভেরিয়েবল কস্ট এটি কিন্তু নতুন কোন প্রকার কস্ট না এটি হচ্ছে দুইটি কস্ট ভেরিয়েবল আর ফিক্সড এর সংমিশ্রণে তৈরি একটি কৃত্রিম কস্ট এখন দেখো বন্ধুরা আমি প্রথমেই লিখলাম ইনডাইরেক্ট ওয়েজেস এইখানে আমার দুইটি টাকা দেওয়া আছে একটি হচ্ছে একশো পার্সেন্টের জন্য বা বা ইউনিটের ইউনিটের জন্য 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 আরেকটি হচ্ছে এখন দেখো বন্ধুরা এই যে ইনডাইরেক্ট ওয়েজেস এই ক্ষেত্রে আমার একশো পার্সেন্টের জন্য খরচ হবে বিশ হাজার টাকা এটি হচ্ছে আমার হাইয়েস্ট কস্ট আর আমার সিক্সটি পার্সেন্টের জন্য খরচ হবে বারো হাজার টাকা এটি আমার হচ্ছে লোয়েস্ট কস্ট আমি লিখলাম বিশ হাজার মাইনাস বারো হাজার হাইয়েস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট ভাগ দিলাম এখানে আমার হাইয়েস্ট হচ্ছে প্রোডাকশন এক হাজার ইউনিট আর লোয়েস্ট হচ্ছে প্রোডাকশন ছয়শো ইউনিটস আমি বিয়োগ করলাম বিশ হাজার মাইনাস বারো হাজার তাহলে চলে আসে আট হাজার আর আমি এখানে বিয়োগ করলাম এক হাজার মাইনাস ছয়শো তাহলে চলে আসে চারশো আমি যখন উক্ত আট হাজারকে ভাগ দিব চারশো দ্বারা তখন চলে আসে বিশ টাকা রেট এটি হচ্ছে আমার এক ইউনিটের জন্য ইনডাইরেক্ট ওয়েজ হাজার খরচ আমি এখন দেখবো যদি পার ইউনিট হয় বিশ টাকা তবে এক হাজারের জন্য কত টাকা আসবে আর ছয়শো ইউনিটের জন্য কত টাকা আসবে আমি লিখলাম এক হাজার গুণ বিশ কারণ যদি এক ইউনিট পণ্য উৎপাদন করতে আমার কষ্ট হয় ইনডাইরেক্ট ওয়েজ হাজার বিশ টাকা তবে আমার 1000 ইউনিটস পণ্য উৎপাদন করতে খরচ হবে 1000 গুণ 20 চলে আসলো 20000 টাকা আর এইখানে আমার হচ্ছে 600 ইউনিটস ঠিক একই ভাবে যদি পার ইউনিট খরচ হয় 20 টাকা তবে 600 ইউনিটের জন্য খরচ হবে 600 গুণ 20 চলে আসে 12000 টাকা এখন দেখো বন্ধুরা আমি কিন্তু খুব ইজিলি বলতে পারি যে এইখানে সমানুপাতিক হারে আমার এই ইনডাইরেক্ট ওয়েজেসটি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই টাকাটি আর এই টাকাটি কিন্তু মিলে গেল অর্থাৎ এটি হচ্ছে একটি ভেরিয়েবল কস্ট বা তুমি এইখানে আরেকটি নেমে তুমি বুঝতে পারো আমি বলেছিলাম যে যেই কস্টটি সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে দেখো বন্ধুরা এইখানে আমার লেখা ছিল যে ছয়শো ইউনিটস পণ্য উৎপাদন করতে আমার ব্যয় হবে বারো হাজার টাকা অতএব এক ইউনিটস পণ্য উৎপাদন করতে আমার ব্যয় হবে বারো হাজার ভাগ ছয়শ ভাগ করলে চলে আসে বিশ টাকা এখন আমি দেখি তাহলে এক হাজার ইউনিটস পণ্য উৎপাদন করতে কত খরচ হয় এক হাজার গুণ বিশ তাহলে চলে আসে বিশ টাকা এখন দেখো বন্ধুরা আমি কিন্তু এটি বুঝতেই পারলাম যে এইখানে যে টাকাটি দেয়া আছে বিশ হাজার এটি কিন্তু এখানে সমানুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে এটি কিন্তু ফিক্সড নেই কারণ ছয়শোর জন্য ছিল বারো হাজার টাকা আর এক হাজারের জন্য আছে বিশ হাজার টাকা আর এই টাকা কিন্তু প্রশ্নপত্রে দেওয়া ছিল সুতরাং আমি এটি বুঝতেই পারলাম যে এইখানে কিন্তু সমানুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে সুতরাং এটি হচ্ছে একটি ভেরিয়েবল কস্ট বা তুমি দেখবা যদি এইখানে এই টাকাটি এবং এই টাকাটি মিলে যায় তবে সেটি হচ্ছে ভেরিয়েবল কস্ট এখন দেখো বন্ধুরা নেক্সট এক্সপেন্স সেটি হচ্ছে ম্যাটেরিয়ালস এইখানে আমার এক হাজারের জন্য ব্যয় ছিল পনেরো হাজার টাকা আর ছয়শোর জন্য ব্যয় ছিল নয় হাজার টাকা আর আমার এক হাজার ইউনিটস হাইয়েস্ট প্রোডাকশন ছয়শো ইউনিটস লোয়েস্ট প্রোডাকশন আমি যখনই বিয়োগ করবো পনেরো হাজার বিয়োগ নয় হাজার চলে আসে ছয় হাজার আমি যখনই বিয়োগ করব এক হাজার ছয়শো চলে আসে চারশো আমি যখনই ওকে ভাগ দিব চারশো তখন চলে আসবে ফিফটিন আমি এখন দেখব যে এই যে আছে পার ইউনিট অর্থাৎ এক ইউনিট পণ্য উৎপাদন করতে খরচ হবে পনেরো টাকা তাহলে এক হাজার ইউনিট পণ্য উৎপাদন করতে কত টাকা খরচ হয় সেটি হচ্ছে এক হাজার গুণ পনেরো চলে আসে পনেরো হাজার টাকা আর ছয়শো ইউনিট পণ্য উৎপাদন করতে ব্যয় হবে ছয়শো গুণ পনেরো টাকা হচ্ছে নয় হাজার এখন দেখো বন্ধুরা এইখানে কিন্তু যদি সমানুপাতিক হারে বৃদ্ধি পায় তবে কিন্তু চলে আসে টাকা হাজার আর এইখানে যদি জন্য সমানুপাতিক হারে বৃদ্ধি পায় তবে কিন্তু চলে আসে টাকা আর হাজার এখানে কিন্তু প্রশ্নপত্রে সেই টাকাই দেয়া আছে কাঁচামালের জন্য সুতরাং আমি এটি বলতেই পারি যে এইখানে কিন্তু সমানুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে আর সাধারণত এই যে কাঁচামাল এটি তো উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমানুপাতিক হারে বৃদ্ধি পায় যদি উৎপাদন বেশি হয় কাঁচামাল বেশি লাগবে যদি উৎপাদন কম হয় কাঁচামাল কম লাগবে এটি হচ্ছে একটি সাধারণ বিষয় তো আমি লিখলাম কারণ এটি একটি ভেরিয়েবল কস্ট এবার হচ্ছে মেইনটেনেন্স তো বন্ধুরা এইখানে আমার টাকা দেওয়া ছিল এক হাজারের জন্য পনেরো হাজার টাকা আর টাকা দেওয়া ছিল ছয়শের জন্য এগারো হাজার টাকা আর এখানে আমার হাইস্ট প্রোডাকশন পূর্বের নাই এক হাজার এবং লোয়েস্ট প্রোডাকশন ছয়শ আমি বিয়োগ করলাম পনেরো হাজার মাইনাস এগারো হাজার এক হাজার চারশো আমি ভাগ করলাম উক্ত চার হাজারকে চারশো দ্বারা চলে আসলো দশ টাকা অর্থাৎ আমার এক ইউনিট পণ্য উৎপাদন করার জন্য ব্যয় করতে হবে দশ টাকা মেনটেন্স তাহলে আমার এক হাজারের জন্য ব্যয় করতে হবে এক হাজার গুণ দশ চলে আসে টাকা এটি হচ্ছে আমার সমানুপাতিক হারে বৃদ্ধি পেলে আর চলে আসে আসে হাজার টাকা আর এখানে আসে ছয় হাজার টাকা কিন্তু দেখো বন্ধুরা প্রশ্নপত্রে আমার এক হাজার জন্য আমার ব্যয় দেয়া আছে পনেরো টাকা সুতরাং আমি কিন্তু বলতেই পারি যে এইখানে কিন্তু শুধুমাত্র সমানুপাতিক হারে বৃদ্ধি পায়নি কারণ যদি সমানুপাতিক হারে বৃদ্ধি পেত যা ঘটেছিল ইনডাইরেক্ট ওয়েজেস এবং ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে তবে এইখানে চলে আসতো দশ হাজার টাকা কিন্তু এখানে দেয়া আছে প্রশ্নপত্রে পনেরো হাজার টাকা অর্থাৎ এইখানে আমার প্রশ্নপত্রে দেয়া আছে পনেরো হাজার টাকা একশো পার্সেন্ট ক্যাপাসিটির জন্য তো এর মধ্যে আমার ভেরিয়েবল হচ্ছে দশ টাকা যা হচ্ছে আমার বাকি আছে কত টাকা ফাইভ থাউজেন্ড টাকা এটি আমার কি অবশ্যই ফিক্সড কারণ এই অঙ্কের ক্ষেত্রে তো ফিক্সড এবং ভেরিয়েবল ছাড়া আর কোনো কস্ট নেই সুতরাং দেখো বন্ধুরা আমি এখানে লিখলাম ফিফটিন থাউজেন্ড টাকা মাইনাস টেন টাকা চলে আসে ফাইভ টাকা এবারে এইখানে এখানে আমার চলে আস ছয়শো গুণ দশ চলে আসে ছয় হাজার টাকা কিন্তু প্রশ্নপথে দেওয়া আছে এগারো হাজার টাকা সুতরাং আমি বুঝতেই পারলাম যে বাকি যে টাকাটি আছে অর্থাৎ এগারো হাজার টাকার মধ্যে আমার ছয় হাজার টাকা হচ্ছে ভেরিয়েবল যা বৃদ্ধি পেয়েছে সমানুপাতিক হারে তাহলে বাকি আছে আমার টাকা এই টাকাটি কি আমার অবশ্যই ফিক্সড আমি লিখলাম এগারো হাজার পাঁচ হাজার টাকা এবার দেখো বন্ধুরা একটি বিষয় যে এখানে আমার যদি এক হাজার ইউনিট পণ্য উৎপাদন করা হয় তবেও কিন্তু ব্যয় হয়েছে পাঁচ হাজার টাকা আর যদি উৎপাদন করা হয় ছয়শো ইউনিট পণ্য তখনও কিন্তু ব্যয় হয় পাঁচ টাকা সুতরাং এটি কিন্তু ফিক্সড এটি দেখেই বলা যায় এখন দেখো বন্ধুরা এই যে খরচটি মেনটেন্স এর মধ্যে কিন্তু এই টাকাটুকু ভেরিয়েবেল আর এটুকু ফিক্সড সুতরাং আমি এটি বলতেই পারি যে এখানে কিছু আছে ভেরিয়েবেল কিছু আছে ফিক্সড আর যেই ব্যয়ে কিছু অংশ থাকে ভেরিয়েবেল এবং কিছু অংশ থাকে ফিক্সড তার নাম হচ্ছে সেমি ভেরিয়েবেল বা সেমি ফিক্সড অর্থাৎ

10 টাকা এখন দেখো বন্ধুরা যদি 1 ইউনিট পর্ণের জন্য খরচ হয় আমার 10 টাকা তবে 1000 এর জন্য কত খরচ হবে 1000 ইউনিটস গুণ 10 টাকা চলে আসে 10000 টাকা আর 600 জন্য খরচ হবে 600 গুণ 10 টাকা চলে আসে 6000 টাকা এখন দেখো বন্ধুরা যদি এই খরচটি সমানুপাতিক হারে বৃদ্ধি পেত অর্থাৎ যদি পাওয়ার এন্ড ফুয়েল সমানুপাতিক হারে বৃদ্ধি পেত তবে আমার এখানে খরচ হতো 10000 টাকা আর এখানেও তো 6000 টাকা কিন্তু আমার প্রশ্নপত্রে কিন্তু দেয়া আছে বিশ হাজার টাকা অর্থাৎ আমি বুঝতেই পারলাম যে এই যে টাকা দেওয়া আছে বিশ হাজার পাওয়ার জন্য এর মধ্যে দশ হাজার টাকা হচ্ছে ভেরিয়েবেল যা বৃদ্ধি পেয়েছে সমানুপাতিক হারে তাহলে বাকি যে টাকাটি আছে বিশ হাজার দশ হাজার বাকি আছে দশ হাজার টাকা এই টাকাটি কি যদি বিশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা হয় ভেরিয়েবেল তাহলে বাকি টাকাটা কিন্তু অবশ্যই হবে ফিক্সড আমি লিখলাম বিশ হাজার মাইনাস দশ হাজার তাহলে চলে আসে টেন থাউজেন্ড টাকা এটি হচ্ছে আমার ফিক্সড এখন দেখো বন্ধুরা এইখানে আমার প্রশ্নপাতে দেওয়া ছিল ষোলো হাজার টাকা কিন্তু যদি এই খরচটি সমানুপাতিক হারে বৃদ্ধি পায় তবে এখানে আমার খরচ হয় অনলি ছয় হাজার টাকা অর্থাৎ ষোলো হাজার টাকার মধ্যে ছয় হাজার টাকা হচ্ছে আমার ভেরিয়েবল এক্সপেন্স যা সমানুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে তাহলে বাকি যে আছে দশ হাজার টাকা অর্থাৎ ষোলো হাজার মাইনাস হাজার তাহলে চলে আসে দশ হাজার টাকা এই টাকাটি কি দেখো বন্ধুরা তুমি দেখতে পারো পূর্বের নাই অর্থাৎ যখন উৎপাদন করা হয় এক হাজার ইউনিটস তখন কিন্তু পাওয়ার অ্যান্ড ফয়েলের এই অংশটুকুর খরচ হয় দশ হাজার টাকা আর ঠিক একই ভাবে যখন উৎপাদন করা হবে ছয়শো ইউনিটস তখনও কিন্তু পাওয়ার অ্যান্ড এই অংশটুকু খরচ হবে দশ টাকা অর্থাৎ উৎপাদন বৃদ্ধি পেলে কিন্তু এই টাকাটি কোনো প্রকার বৃদ্ধি বা হ্রাস ঘটে না সুতরাং এটুকু হচ্ছে আমার ফিক্সড এক্সপেন্স আর এটি হচ্ছে আমার ভেরিয়েবেল অর্থাৎ এই যে পূর্বে ছিল মেনটেন্স ঠিক তার মতোই এরও কিন্তু কিছু অংশ ভেরিয়েবেল আর কিছু অংশ ফিক্সড সুতরাং এটি হচ্ছে আমার সেমি ভেরিয়েবেল এক্সপেন্স এবার দেখো বন্ধুরা প্রশ্নপথে দেওয়া আছে ডেপ্রিসিয়েশন এইখানে আমার দেওয়া আছে সিক্সটি বা ছয়শো ইউনিট পণ্য উৎপাদন করার জন্য ব্যয় হবে চল্লিশ টাকা আর একশো পার্সেন্ট ক্যাপাসিটি বা এক হাজার ইউনিট পণ্য উৎপাদন করার জন্য ব্যয় হবে চল্লিশ হাজার টাকা অর্থাৎ এখানে কিন্তু উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলেও কিন্তু ব্যয় কোনো প্রকার বৃদ্ধি ঘটে না সুতরাং এটি হচ্ছে আমার একটি স্থায়ী খরচ এছাড়াও আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে সাধারণত অবচয় ইন্সুরেন্স এগুলো কিন্তু হয় ফিক্সড আমি লিখলাম ডেপ্রিসিয়েশন এখানে কোনো প্রকার রেট বের করার দরকার নেই কারণ এখানে হাইয়েস্ট লোয়েস্ট নেই সবই হচ্ছে একই ফিগার আমি লিখলাম ফিক্সড কস্ট টাকা হচ্ছে ফোরটি থাউজেন্ড যেহেতু এটি স্থায়ী সেহেতু নাম দিলাম ফিক্সড এক্সপেন্স এবার দেখো বন্ধুরা ইন্স্যুরেন্স এইখানে আমার জন্য ব্যয় হয়েছে দশ হাজার টাকা যা প্রশ্নপত্রে উল্লেখ করা আছে আর একশো পার্সেন্টের জন্য আমার খরচ হয়েছে দশ হাজার টাকা এটিও প্রশ্নপত্রে উল্লেখ করা আছে সুতরাং এখানে আমার উৎপাদন বৃদ্ধি পেলেও ব্যয়ের কোনো প্রকার বৃদ্ধি ঘটে না সেহেতু এটিও আমার একটি ফিক্সড এক্সপেন্স আমি লিখলাম ইন্স্যুরেন্স এইখানে রেট বের করার কোনো আবশ্যকতা নেই এটি তো ভেরিয়েবল কস্ট হবে না কারণ এটি সমানুপাতিক হারে বৃদ্ধি পায়নি সুতরাং এটি হচ্ছে ফিক্সড কস্ট টাকা হচ্ছে টেন থাউজেন্ড আমি লিখলাম ফিক্সড এক্সপেন্স ক্লাসিফিকেশনে তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এমনভাবে নাও করতে পারো তোমরা চাইলে সরাসরি লিখতে পারো ভেরিয়েবল কস্ট ইনডাইরেক্ট ওয়েজেস ম্যাটেরিয়ালস এবার তুমি লিখতে পারো ফিক্সড কস্ট ডেপ্রিসিয়েশন ইন্স্যুরেন্স আর লিখতে পারো সেমি ফিক্সড বা সেমি ভেরিয়েবল কস্ট সেটি হচ্ছে মেইনটেনেন্স এবং পাওয়ার ফুয়েল তো বন্ধুরা আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বিষয়টা ব্যাখ্যা করার জন্য এত বড় একটি শখের উপস্থাপন করলাম তো বন্ধুরা এবার আমরা দেখব রিকোয়ারমেন্ট টু তো এইখানে রিকোয়ারমেন্ট বিতে বলা ছিল যে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট অ্যান্ড নাইনটি পার্সেন্ট ক্যাপাসিটি দেখো বন্ধুরা এইখানে প্রশ্নপত্রে আমার দেয়া আছে 60% এবং 100% ক্যাপাসিটি অনুসারে অনুসারে বাজেটের যাবতীয় বিষয় আমাকে প্রশ্নপত্রে বলা হচ্ছে যে যদি এই ম্যানুফ্যাকচারিং কোম্পানি 70% তার ক্ষমতার শতকরা 70% তার ক্ষমতার শতকরা 80% তার ক্যাপাসিটির শতকরা 90% প্রয়োগ করে তবে তার বাজেট কত হবে এখন দেখো বন্ধুরা আমি লিখলাম ডিটেলস লেভেল অফ সেভেন্টি পার্সেন্ট এই বন্ধুরা এটি দেওয়া কিন্তু বাধ্যতামূলক নয় কারণ করতে বলা হয়নি তোমাকে অবশ্যই দিতে হবে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট আর তুমি চাইলে দিতে পারো একশো পার্সেন্ট না দিলেও সমস্যা হবে না ঠিক তদ্রুপ তুমি চাইলে দিতে পারো ষাট পার্সেন্ট সমস্যা হবে না তো এইখানে আমার কোন প্রকার সেলস এর কথা উল্লেখ করা নেই যদি দেখাতাম যেহেতু এখানে সেলস বা প্রফিটের কথা উল্লেখ করা নেই সেহেতু আমি শুধুমাত্র বের করব মোট ব্যয় যা আমি দেখিয়েছিলাম ক্লাস তিনেও এখন একটি বিষয় আছে এখানে এখানে ব্যয় তিন প্রকার সেটি হচ্ছে ভেরিয়েবল ফিক্সড অ্যান্ড সেমি ফিক্সড কিন্তু আমি এখানে ব্যাগগুলিকে দুইটি ভাগে ভাগ করে দেখাবো একটি হচ্ছে ফিক্সড একটি একটি হচ্ছে ভেরিয়েবেল তবে তুমি চাইলে ফিক্সড ভেরিয়েবেল এবং সেমি ভেরিয়েবেল তিনটি ভাগেই ভাগ করে দেখাতে পারো কিন্তু আমি বিগত ক্লাস নাম তিন একটি অংশ করেছিলাম ফ্লেক্সিবল বাজেট থেকে তখন আমি ব্যাগগুলিকে তিনটি ভাগে ভাগ করে দেখিয়েছিলাম যদিও আমি এখানে বলেছিলাম যে তুমি চাইলে ফিক্সড এবং ভেরিয়েবেলে শুধুমাত্র করতে পারো তোমাকে সেমি ভেরিয়েবল না করলেও চলবে তো আজকে আমি সেই নিয়মটি প্রয়োগ করব অর্থাৎ আমি এখানে সেমি ফিক্সড নামে কোনো প্রকার নতুন এন্ট্রি যোগ করব না তো বন্ধুরা আমি প্রথমে লিখলাম ফিক্সড এক্সপেন্স এটি হচ্ছে সেই এক্সপেন্স যা সকল লেভেলে একই থাকে তো দেখো বন্ধুরা প্রথমে লিখলাম ডেপ্রিসিয়েশন টাকা হচ্ছে চল্লিশ হাজার যা ছিল 100% জন্য দেয়া তো এই যে অবচয় যখন উৎপাদন করা হবে 1000 ইউনিটস 100% এর জন্য তখনও কিন্তু আমার এই টাকাই ব্যয় হবে যখন আমার উৎপাদন করা হবে 900 ইউনিটস 90% এর জন্য তখনও কিন্তু আমার এই একই টাকা অবচয় হবে যখন আমার ক্যাপাসিটি থাকবে 80% তখনও কিন্তু ওই একই টাকা হবে অর্থাৎ এর কোনো প্রকার চেঞ্জ হয় না এবার হচ্ছে ইন্স্যুরেন্স টাকা হচ্ছে 10000 সবগুলোতেই হবে

এটি ছিল সিক্স টাকারে আমি লিখে দিলাম সকল লেভেলে টেন থাউজেন্ড টাকা আমি সবগুলি যোগ করলাম লিখলাম টোটাল ফিক্সড কস্ট যোগ করে চলে আসে সিক্সটি টাকা সিক্সটি টাকা সিক্সটি টাকা অ্যান্ড সিক্সটি টাকা আমি এবার লিখলাম ভেরিয়েবল এক্সপেন্স এখন দেখো বন্ধুরা আমি লিখলাম ভেরিয়েবল এক্সপেন্স প্রথমে লিখলাম ইনডাইরেক্ট ওয়েজেস এবার এইখানে একটি বিষয় আছে এটি হচ্ছে একটি সরাসরি ভেরিয়েবল এক্সপেন্স প্রশ্নপত্রে দেয়া ছিল যে একশো পার্সেন্ট ক্যাপাসিটি ব্যবহার করলে আমার উৎপাদন হবে এক হাজার ইউনিটস আর এইখানে আমার ব্যয় হবে ইনডাইরেক্ট ওয়েজেস এর জন্য বিশ হাজার টাকা এবার দেখো বন্ধুরা যদি একশো পার্সেন্টে ব্যয় হয় বিশ হাজার টাকা তবে আমার নব্বই পার্সেন্টের ব্যয় হবে বিশ হাজার ভাগ একশো তাহলে আমার চলে আসে এক জন্য কত টাকা ব্যয় হয় সাথে আমি গুণ করবো নব্বই পার্সেন্ট তবে আমি পেয়ে যাবো নব্বই পার্সেন্টের জন্য আমার ব্যয়টি আমি যখনই ভাগ করবো বিশ হাজার ভাগ একশো আমার চলে আসবে দুইশো টাকা আমি উক্ত দুইশো কে গুণ করবো নব্বই দ্বারা আমার তাহলে চলে আসে আঠেরো হাজার টাকা আমি লিখলাম আট হাজার টাকা দেখো বন্ধুরা তুমি চাইলে কিন্তু এমনও করতে পারো এবং সেটি হচ্ছে এরূপ যে এক হাজার ইউনিটস পণ্য উৎপাদনের জন্য আমার ব্যয় হবে বিশ হাজার টাকা অতএব নয়শো ইউনিটস পণ্য উৎপাদনের জন্য আমার ব্যয় হবে এক হাজার ভাগ বিশ হাজার চলে আসে বিশ টাকা বিশ গুণ নয়শো চলে আসে আট হাজার টাকা এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই নয়শো কোথায় পেলাম দেখো বন্ধুরা যদি একশো পার্সেন্টের জন্য উৎপাদন হয় এক হাজার ইউনিটস তবে কিন্তু এক পার্সেন্টের জন্য উৎপাদন হবে এক হাজার ভাগ একশো চলে আসে দশ অর্থাৎ সেভেন্টি পার্সেন্টের জন্য আমার উৎপাদন হবে সাতশো গুণ দশ এইটটি পার্সেন্টের জন্য আমার উৎপাদন হবে এইটটি গুণ দশ অর্থাৎ আটশো নাইনটি পার্সেন্টের জন্য আমার উৎপাদন হবে নাইনটি গুণ টেন অর্থাৎ নয়শো ইউনিটস তো তুমি এখানে চাইলে পার্সেন্টেজ দিয়ে বের করতে পারো অথবা তুমি চাইলে বের করতে পারো ইউনিটস দিয়ে অথবা তুমি দেখবা যে আমি যখন করেছিলাম পূর্বের অংশটুকু সেখানে কিন্তু আমি একটি ইউনিট বের করেছিলাম পার ইউনিট এবং সেটি ছিল বিশ টাকা তুমি কিন্তু উক্ত বিষকে গুণ করতে পারো এই ইউনিটস দ্বারা এখানে নয়শো এখানে আটশো এখানে সাতশো তুমি চাইলে গুণ করে বের করতে পারো তুমি এখান থেকে যে কোনো একটি নিয়ম ফলো করতে পারো কারণ এখানে ইউনিটস দেওয়া আছে ক্যাপাসিটি দেওয়া আছে এবং আমি রেটও বের করেছিলাম এখন দেখো বন্ধুরা এইখানে একটি বিষয় আছে এবং সেটি হচ্ছে এই রূপ যে এই যে বিষ পার ইউনিট এর কিন্তু কোনো প্রকার চেঞ্জ হবে না কারণ এটি একটি সরাসরি ভেরিয়েবল কস্ট আর দেখো বন্ধুরা যদি প্রশ্নপত্রে যে কোনো একটি থাকতো দেয়া হয়তো এখানে দেয়া আছে ইউনিট আকারে তখন তুমি বের করতা ইউনিট দিয়ে যদি প্রশ্নপত্রে দেয়া থাকতো ক্যাপাসিটি আকারে परसेंटेज আকারে তখন তুমি বের করতা परसेंटेज আকারে অথবা যদি এমন দেয়া না থাকতো তখন তুমি বের করতা ইউনিট দ্বারা কিন্তু এইখানে তো তিনটি নিয়মে দেয়া আছে তুমি যে নিয়মটি ইউজ করবা সেটাই সঠিক আমি এই রকম ভাবে সবগুলি বের করব পরেরটি আছে ম্যাটেরিয়ালস এইখানে আমার দেয়া ছিল 100% এর জন্য 15000 টাকা অতএব 1% এর জন্য আমার খরচ হবে 15000 ভাগ 100 চলে আসে 150 উক্ত 150 কে আমি গুণ দেব 90 দ্বারা আমার তাহলে চলে আসে 13500 এবারে উক্ত 150 কে আমি গুণ দেব 80 দ্বারা আমার চলে আসে 12000 উক্ত 150 কে আমি গুণ দেব 70 দ্বারা আমার চলে আসে 10500 তো বন্ধুরা আমার কিন্তু ম্যাটেরিয়ালস করা কমপ্লিট আমি এখন দেখবো মেইনটেনেন্স এটি ছিল মূলত সেমি ভেরিয়েবল কস্ট এর মধ্যে আছে কিছু অংশ ফিক্সড যা আমি নিয়েছি এইখানে আর যেটুকু অংশ আছে ভেরিয়েবল আকারে তা আমি নেব এই ভেরিয়েবেলের অংশে এখন দেখো বন্ধুরা এইখানে আমার 100% এর জন্য ভেরিয়েবেল ছিল 10000 টাকা দশ হাজার ভাগ একশো গুণ নব্বই আবার দশ হাজার ভাগ একশো আশি দশ হাজার ভাগ একশো সত্তর আবার এমন তুমি দেখতে পারো যে যদি এক হাজারের জন্য খরচ হয় দশ হাজার টাকা তবে কত খরচ হবে নয়শোর জন্য আটশোর জন্য সাতশোর জন্য অর্থাৎ দশ হাজার ভাগ এক হাজার গুণ নয়শো দশ হাজার ভাগ এক হাজার গুণ আটশো দশ হাজার ভাগ এক হাজার গুণ সাতশো তাহলে চলে আসে সাত হাজার আট টাকা এবার হচ্ছে পাওয়ার এটি একটি সেমি ভেরিয়েবল কস্ট যার মধ্যে রয়েছে ফিক্সড অংশটুকু যা আমি নিয়েছি ফিক্সড এক্সপেন্সের মধ্যে আর যতটুকু আছে ভেরিয়েবল এক্সপেন্স তা আমি নিবো এই ভেরিয়েবল এক্সপেন্সের মধ্যে এখন দেখো বন্ধুরা এখানে ছিল একশো পার্সেন্ট অর্থাৎ এক হাজার ইউনিটের জন্য বা আশি পার্সেন্ট বা আটশো ইউনিটের জন্য বা কত হবে সত্তর পার্সেন্ট বা সাতশো ইউনিটের জন্য আমি লিখলাম দশ হাজার ভাগ একশো অথবা ভাগ এক হাজার গুণ নব্বই বা নয়শো যা দাও যদি তুমি এমন করো যে দশ হাজার ভাগ একশো গুণ নব্বই কারেক্ট বা তুমি এমনও করতে পারো দশ হাজার ভাগ এক হাজার গুণ নয়শো তার চলে আসবে নয় টাকা আবার দশ ভাগ একশো গুণ আশি আবার দশ ভাগ এক গুণ আটশো কারেক্ট চলে আসবে আট টাকা অথবা দশ হাজার ভাগ একশো গুণ সত্তর টাকা হচ্ছে সাত হাজার অথবা দশ হাজার ভাগ এক গুণ সাতশো চলে আসবে

এখন দেখো বন্ধুরা এখানে আসছে হাজার টাকা যোগ তেরো হাজার পাঁচশো যোগ নয় হাজার আমার মোট চলে আসে পাঁচশো টাকা এবার হচ্ছে বিশ হাজার যোগ যোগ আমার মোট হাজার চলে আসে পঞ্চান্ন এখন দেখো বন্ধুরা এইখানে আমি যখনই যোগ করে দিব এ আর বি অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট আমি পেয়ে যাব আমার টোটাল কস্ট আমি দেখলাম টোটাল কস্ট এ প্লাস বি আমি যখনই যোগ করলাম পঁয়ষট্টি হাজার যোগ আটত্রিশ হাজার পাঁচশো আমার মোট চলে আসে এক লক্ষ তিন হাজার পাঁচশো আমি যখনই যোগ করলাম পঁয়ষট্টি হাজার যোগ চুয়াল্লিশ হাজার টাকা আমার চলে আসে এক লক্ষ নয় হাজার টাকা আমি যখনই যোগ করলাম পঁয়ষট্টি হাজার যোগ উনপঞ্চাশ হাজার পাঁচশো আমার তখন চলে আসে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো আমি যখনই যোগ করলাম পঁয়ষট্টি হাজার যোগ পঞ্চান্ন হাজার টাকা আমার চলে আসে এক লক্ষ বিশ হাজার টাকা তো বন্ধুরা এই হচ্ছে আমার ফ্লেক্সিবল বাজেট সেভেন্টি পার্সেন্ট ক্যাপাসিটি এইটটি পার্সেন্ট ক্যাপাসিটি এবং নাইনটি পার্সেন্ট ক্যাপাসিটি তো বন্ধুরা আমি আশা করি যে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তারপরও যদি কারো কোনো প্রকার সমস্যা হয় এই অঙ্কটি নিয়ে কারণ এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই অধ্যায়ের মধ্যে সব থেকে একটু বিস্তারিত অঙ্ক হচ্ছে এই অঙ্কটি তো তোমরা যদি কেউ এই অঙ্কটি এখনো বুঝতে না পারো তবে নিঃসঙ্কোচে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে পারো অথবা অথবা আমাদের ফেসবুকে একটি পেজ আছে ডিএমএস টিচিং নামে তুমি সেখানে এস এম এর মাধ্যমে অথবা সেখানে কমেন্ট কমেন্টের মাধ্যমেও জানাতে পারো আর দেখো বন্ধুরা সম্প্রীতি আমার একটি গ্রুপ ওপেন করেছি ফেসবুকে পাবলিক গ্রুপ যার নাম হচ্ছে ডিএমএস টিচিং বিবিএ অ্যান্ড এম অল ইয়ার তো তুমি চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারো এবং তোমার যাবতীয় সমস্যা এই অঙ্ক নিয়ে পাশাপাশি যে কোনো ইয়ারের যে কোনো সমস্যা নিয়ে তুমি সেখানে পোস্ট করতে পারো তোমার সর্বোচ্চ সমাধান ট্রাই করা হবে তো বন্ধুরা নেক্সট চলে আসবে ক্লাস পাশ যেখানে আমি দেখাবো আরেকটি ব্যতিক্রম ধর্মী একটি অঙ্কের সমাধান তো বন্ধুরা ক্লাস পাঁচ দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে বাই